আমরা এখন আবার অসিলোস্কোপ পার্ট টুকে আমরা আসলে যেটা দেখবো আরও কিছু ফাংশনালিটি আছে অসিলোস্কোপের, সেই জিনিসগুলো দেখবো। পাশাপাশি আমরা আসলে আপনারা অলরেডি এই এক্সপেরিমেন্টটা হয়তো করেছেন ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে বা সামনে করবেন, এই এক্সপেরিমেন্টে যে কাজগুলো আমরা করি সেগুলো থেকে আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করবো, যেমন অসিলোস্কোপের চ্যানেল ওয়ান আর চ্যানেল টু এর যে গ্রাউন্ডের ব্যাপারটা ইন্টারনালি শর্টের ওই জিনিসটা ক্লিয়ার করবো। এরপর আমরা কার্সর কীভাবে ইউজ করবো এই জিনিসগুলো আমরা দেখব। তো সেটার জন্য আমরা আরেকটা সার্কিট আসলে এখন ইমপ্লিমেন্ট করছি আগেরটার মতোই, জাস্ট রেজিস্টার এবং ক্যাপাসিটরের যে পজিশন সেগুলো সোয়াপ হয়েছে, আর আমার যে সাপ্লাই ভোল্টেজটা সেটা এখন সাইনোসয়েডের জায়গায় আমরা স্কোয়ার ওয়েভ নেব। ঠিক আছে, তো আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে আমরা যদি খেয়াল করি অসিলোস্কোপে চ্যানেল টুটা যদি অফ করি এটা হচ্ছে আমাদের ইনপুট। ঠিক আছে, আমরা যদি এইটা হচ্ছে আমাদের ইনপুট, একটু ডিস্টরশন আছে, আর চ্যানেল টুটা যদি অন করি এটা হচ্ছে আমাদের আউটপুট। চ্যানেল টু ওয়ানটাকে অফ করি, চ্যানেল টু হচ্ছে আমাদের আউটপুট। এখানে আপনারা বেসিক্যালি দেখতে পাচ্ছেন অসিলোস্কোপ চার্জ হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমাদের একটা কমনলি আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমরা টাইম কনস্ট্যান্ট বের করতে চাই। তো টাইম থেকে মানে বেসিক্যালি আমরা ফাইভ টাউটা বের করার চেষ্টা করি, মানে একটা ফুল চার্জিং টাইম কতক্ষণ সেই জিনিসটা বের করার ট্রাই আমরা করি। তো যেই পজিশন থেকে আসলে ভোল্টেজের চেঞ্জটা শুরু হয়েছে সেখান থেকে যে পজিশনে গিয়ে শেষ হয়েছে এই মধ্যবর্তী টাইম পিরিয়ডটা আমরা বের করার চেষ্টা করি। নর্মালি মেজার বাটন আমাদেরকে অনেক হেল্প করে, বাট এই কেসে আমাদেরকে আসলে নতুন একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে কার্সর। তো কার্সরটা আসলে কীভাবে কাজ করে, কার্সর বাটনটা দেখেন এখানে এই জায়গায় কার্সর বাটনটা আছে, আমরা যদি ক্লিক করি কার্সর চলে আসছে। কার্সরের কাজ আসলে কী, কার্সর হচ্ছে বেসিক্যালি দুইটা লাইন আসবে আমাদের বা দুইটা পয়েন্ট আসবে, কার্সরগুলো আমরা আমাদের অ্যাপ্রোপ্রিয়েটলি যদি সেট করতে পারি দুইটা, এই দুইটা লাইনকে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি এমনভাবে সেট করি যেন ওই দুইটা লাইনের মাঝখানে মানে মধ্যবর্তী অংশে আসলে ওই দুইটা লাইন প্রত্যেকে কোন কোন পজিশনে আছে সেটাও আমাকে দেখায় এবং তাদের মধ্যকার ডিফারেন্সটাও আমি যাতে বের করতে পারি। তো আমরাও এখানে বেসিক্যালি ফুল চার্জ হতে কত সময় লাগে সেই টাইম ডিফারেন্সটা বের করার ট্রাই করছি। সো আমরা এখানে কার্সারটা ইউজ করতে পারি ওই কারণে। ঠিক আছে, তো যেমন কারেন্টলি আমরা একটা হরাইজন্টাল কার্সার দেখছি, কার্সার যদি আবারও ক্লিক করেন ভার্টিক্যাল কার্সারও চলে আসতে পারে, আপাতত আমাদের ভার্টিক্যাল কার্সারটা ইউজ করার দরকার নেই, হরাইজন্টাল দিয়েই চলবে। তো আমরা হরাইজন্টালটা দেখি। ঠিক আছে, তো হরাইজন্টাল কার্সারটা যদি দেখেন আমি এখন যখন ভ্যারিয়েবলটা ভ্যারি করছি তখন এটা হচ্ছে দুই নাম্বার কার্সার, এখানে দুই দেখা যাচ্ছে আর এটা হচ্ছে নাম্বার ওয়ান কার্সার। তো আমি যখন এই ভ্যারিয়েবলটাকে ভ্যারি করছি এটাকে যখন আমি চেঞ্জ করছি তখন আসলে দুটা যে কার্সারের যে দুইটা লাইন দুইটাই আসলে একসাথে ভ্যারি করছে, দুইটা কার্সারই একসাথে ভ্যারি করছে, যেটা হয়তো আমরা চাই না। ঠিক আছে, তো আমাদের একটা কার্সারকে আমরা এই পজিশনে সেট করলাম যেখান থেকে আসলে চেঞ্জটা শুরু হয়েছে, বাট আরেকটাকে আমরা হয়তো যে পজিশনে মোটামুটি আমরা ফুলি চার্জ হয়েছে ওই পজিশনে নিতে চাই। তো সেটার জন্য আমাদের একটা কার্সারকে হচ্ছে ফিক্সড করে রাখতে হবে, অন্যটাকে ভ্যারিয়েবল রাখতে হবে। তো সেটার জন্য আপনারা আসলে জাস্ট এইচ কার্সার যে বাটনটা সেটাতে আবার ক্লিক করেন, দেখেন এখন আমাদের লেফট সাইডের যে দুই নাম্বার কার্সারটা ছিল সেটা আসলে ফিক্সড হয়ে গেছে, বাট এক নম্বরটা এখন ভ্যারি করবে। তো আমরা এটাকে ভ্যারি করাতে পারবো, এটাকে ভ্যারি করে মোটামুটি যে জায়গায় আমাদের মনে হবে যে এটা প্রায় ফুল চার্জড হয়েছে সেই জায়গায় আমরা নিয়ে যাচ্ছি। তো আপনারা যদি এই এক্সপেরিমেন্টটা করে থাকেন আপনারা জেনে থাকবেন যে এটা আসলে ফাইভ টাউ ভ্যালুটাকে নির্দেশ করে। তো আমরা এখন আসলে এই দুইটা কার্সারের মধ্যেকার যে সময়টা এই টাইম পিরিয়ডটা হচ্ছে চার্জিং টাইম এই পার্টিকুলার সার্কিটের জন্য, আর এই চার্জিং টাইমটা আমরা পাবো হচ্ছে এই দুইটা কার্সারের মধ্যকার যে ডিফারেন্সটা ডেল যেটা সেখান থেকে। তো আপনারা খেয়াল করলে দেখবেন এখানে ডেলের ভ্যালুটা আসছে হচ্ছে 2.24 মিলি সেকেন্ড, তার মানে আমার এখানে ফাইভ টাও 2.24 মিলি সেকেন্ড। আপনি যদি টাও বের করতে চান এটাকে পাঁচ দিয়ে ভাগ করে দিলেই পারবেন। ঠিক আছে, তাছাড়া এখানে আপনারা দেখবেন নাম এক নম্বর কার্সারটা নাম্বার ওয়ান কার্সার আসলে কোন পজিশনে আছে 1.96 মিলি সেকেন্ডে, নাম্বার টু কার্সারটা আছে -280 মাইক্রো সেকেন্ডের পজিশনে। ঠিক আছে, মানে -0.28 মিলি সেকেন্ড, ওই প্রত্যেকটা ভ্যালু আপনারা আসলে দেখতে পাবেন। পাশাপাশি আপনারা দুইটা কার্সর যে ডেটা পয়েন্টে আছে সেই ডেটা পয়েন্টগুলোর ভোল্টেজগুলোও আসলে খেয়াল করতে পারবেন, যেমন কার্সর ওয়ানটা আমরা রেখেছি হচ্ছে প্রায় ফুল ভ্যালুতে পৌঁছানোর পরে যে ভ্যালুটা পাওয়া যায় সেখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় ফাইভ ভোল্টের মতো আছে, আর কার্সর ওয়ানটা রেখেছি যেখান থেকে চেঞ্জটা শুরু হয়েছে প্রায় -5 কাছাকাছি হওয়ার কথা, এখানে -4.2 আছে। অ্যাকচুয়ালি এটা প্রায় মানে এইটাই আমাদের মিনিমাম ভোল্টেজ, সো সমস্যা নেই, এবং এই দুটার মধ্যে ডিফারেন্সটাও এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আপনাদের খুবই কমনলি এই কোয়েশ্চনটা হয়তো আসবে টাইম কনস্ট্যান্ট বের করা, তখন আপনারা ফাইভটাও এভাবে বের করার মাধ্যমে কার্সর ইউজ করে ফাইভটাও বের করার মাধ্যমেই আপনারা এই কাজটা করবেন, কার্সর বাটনটা ইউজ করবেন আর হরাইজন্টাল কার্সারের মাধ্যমে কোন কার্সরটা মুভ করবেন সেটা আপনাদের ইউজ করতে হবে। ফাইনালি টাইম ডিফারেন্সটা পাবেন এই যে এখানে
ডেলের পাশে যে ভ্যালুটা আছে এটাই হচ্ছে আমার দুইটা কার্সারের মধ্যে টাইম ডিফারেন্স বা ফাইভ টাও বা চার্জিং টাইম, ঠিক আছে? তো এই হচ্ছে কার্সারের ইউজেজ। এবার আমরা লাস্ট আরেকটা জিনিস দেখাই। আমরা ধরেন এখানে আমরা আসলে যেটা পেয়েছি, স্কেলটা যদি আমি এবার চেঞ্জ করি, আমরা আসলে এখানে ভোল্টেজটা পাচ্ছি, আউটপুট ভোল্টেজটা, ক্যাপাসিটরের ক্রসে যে ভোল্টেজটা সেটা পাচ্ছি। ধরেন আমরা আসলে চাচ্ছি এই ক্যাপাসিটরের ক্রসে যে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটাও আমরা আসলে জানতে চাই, ঠিক আছে? সমস্যা হচ্ছে, আপনাদেরকে আমি আগেও বলেছি, এই যে অসিলোস্কোপটা আমরা ইউজ করছি এটা কিন্তু আসলে একটা ভিজুয়ালাইজেশন ডিভাইস, এবং এটা ভোল্টেজ ভিজুয়ালাইজ করে আমাদেরকে, কারেন্ট। সো আমরা আসলে কীভাবে কারেন্ট ভিজুয়ালাইজ করতে পারি? তো আপনারা অলরেডি ল্যাবে দেখেছেন আমরা এই কারেন্ট ভিজুয়ালাইজ করার জন্য যে ট্রিকটা ইউজ করি সেটা হচ্ছে আমরা 1 kΩ-এর একটা রেজিস্টর নিই, ঠিক আছে? তো 1 kΩ-এর রেজিস্টর যদি আমরা নিই, এইটার এক্রসে যে ভোল্টেজটা আমরা পাবো VR, এবার আপনি যদি কারেন্টটা বের করেন, I = VR/R, এখানে আরটা হচ্ছে 1, ঠিক আছে? তার মানে VR-এর যে ভ্যালুটা সেটা হচ্ছে মিলিঅ্যাম্পিয়ারে কারেন্টের ভ্যালু, ঠিক আছে? তাহলে আমরা বেসিক্যালি 1 kΩ-এর একটা রেজিস্টর ইউজ করতে হবে, এবং রেজিস্টরের এক্রসে, এই রেজিস্টরটার এক্রসে যে ভোল্টেজটা সেটা আমাদেরকে প্লট করতে হবে সেখানে। তো সেই কাজটা আমরা করি। আপাতত আমাদের যে যে চ্যানেলগুলো সেগুলো আসলে ইনপুটের এগেনস্টে কানেক্টেড, সেটাকে আমাদের আসলে চেঞ্জ করতে হবে। চ্যানেল ওয়ানটাকে আমরা আসলে পুরো জিনিসটাই যদি চেঞ্জ করি, চ্যানেল ওয়ানকে আমরা এখন চেঞ্জ, এই কেসে আমরা ধরেন, আচ্ছা আমরা জাস্ট কানেক্টটা দেখতে চাই, রাইট? তো আমরা এইটার এক্রসে একটা চ্যানেল কানেক্ট করতে হবে। তো ধরেন এটা চ্যানেল 2, হ্যাঁ, 2-এর পজিটিভটা এই জায়গায় থাকবে, আর নেগেটিভটা আসলে যেখানে ছিল সেখান থেকে আমাদেরকে সরিয়ে